kon kono kotha bollo na kintu netara jawab dilo qala al mala'u min qaumihi inna lanaraka fi dhalalin mubin kotha kar oi samajer leader ra neta jara matup kor jara chilo tara nuh nabike ulta jawab dilo shonano তুমি যে এক আল্লাহর ইবাদত করতে বলো এই এক আল্লাহর ইবাদত করার কথা বলার কারণে আমরা সমাজের নেতারা তোমারে তোমরা মনে করতেছি বলেন নাউযু বিল্লাহ উচ্চ কণ্ঠে জবাব দেন মুসলমানেরা তোমরা নূহ ছিল না নেতারা ছিল তারা কথা কয় না তার ওই দলে বলেন তোমরা কি নূহ নবী ছিল না ওরা ছিল আরে সারাই ছিল কুমরা তারাই উল্টা গালি দেয় কুমরা বাস্তব কথা হইল এই দেশে সঙ্গী দ্বারা তার আলেমদের জঙ্গি বলে আল্লাহ কসম করে বলি সারাই রাজাকার আলেমদের তারাই রাজাকার বলে গালি দেয় পালামান ছাড়া গালি দেয় উচিত কথা যদি কই পিটের বাইতে যাবে মই নাকি তবুও যতদিন বেঁচে আছি মানের জোরে দুই চারটি মানের কথা কই কথা ঠিক কিনা মানে জালিমের কোন ক্ষমতা নাই কিছু করার ভয় পাবেন না আপনারা জালিমকে ভয় পাবেন না জালিমের জুলুম চিরদিন থাকবে না এদেশে ইসলাম কায়েম হবেই হবে ইনশাআল্লাহ ধরে কোন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ নহ নবী তারে গালি দিল গোমরা বলে আমার রসুলেও তার আপনজনেরা গালি গালাজ করেছিল তারা বলতো কালা আসাতিরুল আউয়ালিন আয় মুহাম্মদ তুমি যে কোরআনের কথা বলো কোরআন তো পুরাতন যুগের কিসসা কাহিনী নাউযু বিল্লাহ বলেন কেহ তোমায় পাগল বলে কেউ বা বলে জাদুকার আল্লাহর কোরআন প্রমাণ করে সত্যি তুমি পয়গম্বর সুবহানাল্লাহ কি বের হয় না মহাপদের সঙ্গে শুনেন ভালো করে বুঝে নিয়ে যান আলেমদেরকে গালিগালাজ করা হয় এটা নতুন কিছু নয় ওয়ালাকাদ কুতিবাত রুসুলুম মিন ক্বাবলিকা ফাসাবারু আলা মা কুযিবু وأوذوا حتى أتاهم نصرنا أكبر كبلن قطاكا يمون كل رسول سلونا زادر كي غالي غالاس كرا هاي ناي أبار بجين إشير مولا مولوي يمون كل نبي رسول سلونا زادر كي دار زاد الله كرا غالي غالاس كرا هاي অপরাধ না থাকার পরে নবীদের গালি দিল কেন কারণ নবীরা যা বলতো ওই কথাগুলি ছিল কাফেরদের পথের কাঁটা ঠিক কিনা জোরে বলে আজকে আলেমদেরকে ধর্ষণের মামলা দেওয়া হয় জেলখানায় বাড়া হয় এই যে মুফতি আমির হামজা ভাই তিনটা বছর জেল খাটলো আল্লাহর কসম কোন অপরাধ ছিল না অপরাধ একটাই সে কোরআনের কথা বলতে ময়দানে কোরআনের পাখি ১৩টি বছর জেলখানায় ঢুকে ঢুকে শেষ পর্যন্ত ষড়যন্ত্র করে মারা হলো গোটা পৃথিবী ধরে তার মতো আল্লাহ পৃথিবী তার জন্ম নেবে না কেন মারা হলো অপরাধ একটাই সে কোরআনের মনে রাখবেন কেরামান কাতিবিন সাংবাদিক তো কাতে আছে চার দলে বসে কে কোন মিটিং করেছিল কার বিরুদ্ধে মিথ্যার সাক্ষী দাঁড় করিয়েছিল সবগুলো হাসরে ময়দানে প্রকাশ করে দেওয়া হবে কথা বলেন ঠিক কিনা বাইরা নবীরা বলতো আল্লাহর জ্ঞানের কথা বলেন কার জ্ঞানের কথা যে জ্ঞানটা আল্লাহ দিয়েছেন নবীরা সেই কথাটাই বলতো ওয়াহায়
পিঠের নীল দ্বারাকে সোজা করে বসেন, ভালো করে বোঝেন, আল্লাহ বলেন আমার রসুল আমার হাবিব বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আসলে ঈমান এবং আকীদা হচ্ছে আমাদের মৌলিক জিনিস, তাওহীদ যেটার পিছনে সমস্ত নবীরা মেহনত করেছেন এবং আমরাও চেষ্টা করতেছি মানুষের ভিতরে ঈমান এবং আকীদা তাওহীদকে ঢুকানোর জন্য। এবং আজকের আয়োজন এটা মূলত তাওহীদকে লক্ষ্য করেই, এটার মাধ্যমে মানুষের ভিতরে তাওহীদ ঢুকবে এবং এর সাথে যারা সংশ্লিষ্ট আপনারা যারা এসেছেন আলহামদুলিল্লাহ আপনারাও এটার অংশ পাবেন, এর সওয়াব পাবেন। তো আমরা সকলে মিলেমিশে যদি তাওহীদকে প্রতিষ্ঠার জন্য চেষ্টা করি, ওলামায়ে কেরাম আওয়াম যারা আছি, ইনশাল্লাহ একসময় এদেশে শান্তি সুশৃঙ্খলা সব কিছু বজায় আসবে ইনশাল্লাহ। এটা আমাদের আশা, এটা আমাদের প্রত্যাশা। এর সাথে যারা কাজ করতেছেন, লেখক, গবেষক, সাংবাদিক, আল্লাহ তাআলার প্রত্যেককে উত্তম জাযা খেরা জন্য দান করে, আমিন।